আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ ঢালিউড তারকা সাকিব খান ও অপবিশ্বাসের বিবাহিত সম্পর্কটা এখন শুধুই আনুষ্ঠানিক বিচ্ছেদের জন্য অপেক্ষা ডিভোর্স মেনেও নিয়েছেন অপু আগামী বাইশে ফেব্রুয়ারি সাকিব অপুর বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হতে পারে এদিকে বৃহস্পতিবার চোদ্দই ফেব্রুয়ারি এফ এম রেডিও চ্যানেল রেডিও আমার ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠানে হাজির হয়ে কথার বোমা ফাটালেন অপবিশ্বাস সাকিবকে চরিত্রহীন উল্লেখ করেছেন ঢলিউডের এই জনপ্রিয় নায়িকা অপু বলেন সাকিব চরিত্রহীন ক্যারিয়ারের জন্যই সে ছেলেকে নিয়ে নাটক করছে দর্শকের উদ্দেশ্যে অপু বলেন আজকে ভ্যালেন্টাইন ডেতে আপনাদেরকে বলে দিই সাকিব খান তার ক্যারিয়ারের জন্য বাচ্চার সাথেও নাটক করছে আপনারা প্লিজ তার ক্যারিয়ার দেখে রাখুন বাচ্চাকে আমি দেখে রাখব অপু বলেন সাকিব তো একটাই গো ধরে বসে আছে কেন সন্তানকে পৃথিবীতে আনলাম এখন আমার সন্তান বড় হয়ে যদি কোনো বাজে মেয়ের সঙ্গে মিশে সাকিব তো বাবা সে যদি ছেলেকে বলে এটা করো না তখন ছেলে যদি পাল্টা বলে তুমি তো আমাকে পৃথিবীতে আনতে চাওনি আমার জন্মের জন্য আমার মাকে ডিভোর্স দিয়েছ এবং তুমি বিভিন্ন মেয়েদের সঙ্গে ঘোরাফেরা করছো তখন সাকিবকে তো অপমানিতও হতে হবে আমাদের সমাজে সাধারণত বাচ্চারা হবার পর অনেক ভাঙা সংসার জোড়া লাগে কিন্তু আমার আর সাকিবের ক্ষেত্রে উল্টোটা হলো বিগত আট বছর কিন্তু ডিভোর্স হয়নি বাচ্চা হবার পর আমাকে ডিভোর্স হয়েছে সাকিব ক্যারিয়ারের জন্য বাচ্চার জন্ম চাননি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ